দর্শক স্বপন পণ্ডা রয়েছেন। স্বপন বাবু, রিপাবলিক বাংলায় স্বাগত। আপনি কথা বলছেন পূর্ব মেদিনীপুর থেকে। স্বপন বাবু, খুব সংক্ষেপে বলুন আপনার পয়েন্টটা, ভারতীয় হিসাবে পয়েন্টটা বলুন। মানে আমার জীবনের তপস্যা যে আমরা ভারতের বুকে এইরকম একজন প্রধানমন্ত্রীকে পেয়েছি, তিনি দেশের জন্য ভাবেন, বিশ্বের জন্য ভাবেন, ওনাকে আমার তরফ থেকে, আমার পরিবারের তরফ থেকে ধন্যবাদ জানা দিতে। বেশ, অনেক ধন্যবাদ। আমাদের সাথে ঋষিকেশ চ্যাটার্জি রয়েছেন। ঋষিকেশ বাবু, আপনি কোথা থেকে বলছেন এবং সংক্ষেপে বলুন আপনার কথা। আমি আহমেদাবাদ গুজরাট থেকে বলছি। আচ্ছা, আহমেদাবাদ গুজরাট বলুন। হ্যাঁ, আমার আমার কথা হলো এইটাই যে কমিউনিস্ট পার্টি হিটলারকে পর্যন্ত সমর্থন করেছিল, ক্যালকাটা কিলিংসে তারা কিন্তু সাম্প্রদায়িক একটা দলের সঙ্গে তারা মিশে গিয়েছিল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আজকে তারা সন্ত্রাসবাদের পক্ষে থাকবে এটা কোনো আশ্চর্য হওয়ার কোনো ব্যাপার নেই। যখন আমরা পুলওয়ামা ঘটনা দেখেছিলাম তখনও দেখেছিলাম কমিউনিস্ট পার্টি এবং কংগ্রেস তারা কিন্তু পুলওয়ামার ব্যাপারে ভিডিও রেকর্ডিং চেয়েছিল, তারা চেয়েছিল যে প্রমাণ চাই আমরা। তা আজকে এ কথায় আশ্চর্য ইসরায়েলের রাষ্ট্রপতি, আমাদের কাছে খবর আছে হামাসের বিরুদ্ধে ইসরায়েলের পাশে যেভাবে ভারত থেকেছে, ইসরায়েলকে সমর্থন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ইসরায়েলের প্রেসিডেন্ট, ইসরায়েলের প্রেসিডেন্ট ধন্যবাদ জানালেন হামাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারত যেভাবে পাশে থেকেছে। আমাদের প্রতিনিধি গুরসিমরন সিং আমাদের প্রতিনিধি ইসরায়েলে পৌঁছে গেছে, ইসরায়েলের প্রেসিডেন্ট হাউসে আমাদের প্রতিনিধি রিপাবলিক বাংলার প্রতিনিধি রয়েছে। একবার দেখবো ইসরায়েলের রাষ্ট্রপতি কি বলছেন এই মুহূর্তে। Joined by the president of Israel. I bless our friends in India. Thank you for your great support. PM Modi has sent out to the people of Israel. Joined by the president of Israel. I bless our friends in India. Thank you for your great support. PM Modi has sent out to the people of Israel. প্রচণ্ড টাইট সিকিউরিটি রাজস্বী, এবং তার মধ্যে অল্প সময়ের জন্য ইসরায়েলের রাষ্ট্রপতি, ওনাকে পাওয়া গেল, আমরা চেষ্টা করবো ওনার পূর্ণাঙ্গ সাক্ষাৎকারের, কিন্তু উনি এইটুকু অন্তত এই মুহূর্তে 8:40 বাজে ভারতীয় টাইমে বললেন যে এই যে এই স্ট্যান্ড পয়েন্টটা নেওয়াটাও ভারত সরকারের কিন্তু একটা একটা অদ্ভুত একটা স্টেপ, যেখানে একবার ক্লিয়ারলি বলে দেওয়া হচ্ছে না আমরা এই ক্ষেত্রে ইসরায়েলের সমর্থন নিচ্ছি, কি বলবে? একদম, ভারতবর্ষের সঙ্গে ইসরায়েলের তো বিরাট বড় একটা সম্পর্ক, আমাদের সুসম্পর্ক আছে, আমাদের বিরাট বড় একটা ট্রেড পার্টনার। কিন্তু আমি সৈকতদার কয়েকটা কথা বলতে চাই। 1200 জন ইসরায়েলকে কিন্তু 1200 জনকে টোটাল, তারপরে সৈকত এবং কাজীদার কাছে বাচ্চা ছেলেদেরকে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছে কে হামাস, জার্মান ট্যুরিস্টদেরকে রেপ করা হয়েছে, মার্ডার করা হয়েছে এবং উলঙ্গ করে রাস্তায় প্যারেড করানো হয়েছে, সেটা কে করেছে? হামাস। এবং আজকে দাঁড়িয়ে প্রশ্ন করা হচ্ছে প্যালেস্তাইনদের, কজন প্যালেস্তাইন প্যালেস্তাইনে আছে? অধিকাংশ তো ইজিপশিয়ান এবং জর্ডেনিয়ান থেকে, গোটা আরব তো ইহুদিদের ছিল, আজকে তো ইহুদিদের জমি তো আজকে জবরদখল হয়েছে, তারা সেখান থেকে এইটুকু জায়গা পেয়েছে, বলা হয়েছে জবরদখল করা হচ্ছে। ইতিহাসকে এভাবে বিকৃত করাটাই যদি এখন বিকাশবাবুদের কাজ হয়ে থাকে তাহলে আমাদের কিচ্ছু করার নেই। কাশ্মীরি পণ্ডিতদের পাশে যেরকমভাবে কোনোদিন কমিউনিস্ট পার্টি দাঁড়ায়নি, যেভাবে কাশ্মীরি পণ্ডিতদের উচ্ছেদ হতে হয়েছে, নিজ ভূমে পরবাসী হতে হয়েছে, আজকে সেখানে এটাই হচ্ছে। এবং অদ্ভুতভাবে এটা একটা আবার ইহুদি মুসলমান, ভারতবর্ষে যেরকম হিন্দু মুসলমান লড়াই করে দেয় তেমনি এখানে একটা ইহুদি মুসলমান লড়াই করে দিচ্ছে। ধর্ম বর্ম জাতপাতের রাজনীতিটা বন্ধ কবে হবে? এটাই হচ্ছে বন্ধ। আমি রাহুল গান্ধীকে দেখলাম জাত নিয়ে, এবার আবার নতুন ধরনের একটা রাজনীতি শুরু হলো এই ভারতবর্ষে, এটা বন্ধ কবে হবে? এটার বন্ধ কবে হবে সেটা কেউ জানে না। তবে দুর্ভাগ্য এটাই যে একমাত্র যখন যখন 1971 ওয়ার হচ্ছে তখন কিন্তু ইন্দিরা গান্ধীর পাশে বিরোধী দলনেতা অটল বিহারী বাজপেয়ীজি এসে কিন্তু দাঁড়িয়েছিলেন যে এই মুহূর্তে কোনো বিরোধিতা নয়, এই মুহূর্তে সমস্ত সাংসদ এক, সমস্ত শক্তি সমস্ত সমর্থন ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে দিতে হবে পাকিস্তানের বিরুদ্ধে লড়তে গেলে, কারণ পাকিস্তান প্রথম আক্রমণ, অমৃতসর, আম্বালা, একটার পর একটা ক্যান্টনমেন্ট আক্রমণ
আক্রমণ করে দিচ্ছে এবং পাকিস্তানের স্ট্র্যাটেজি ছিল দ্য ডিফেন্স অফ দ্য ইস্ট লাইজ ইন দ্য ওয়েস্ট বলে যে ভয়ঙ্কর কথাটা বলা হয়েছিল দ্য ব্যাটল অফ লঙ্গেওয়ালা উইচ ওয়াজ দ্য ডিসাইডিং ফ্যাক্টর পাকিস্তান ইন্ডো পাকিস্তান 1971 ওয়ারের সেইখানে দাঁড়িয়ে এবং বিরোধী দলের যেখানে যখনই কথা হচ্ছে কথায় কথায় এরা আরএসএসের কথা বলে 1965 ইন্ডো পাকিস্তান ওয়ার লাল বাহাদুর শাস্ত্রীজিকে যখন পুলিশকে ডেকে নিতে হলো আর্মিকে সাপোর্ট করার জন্য তখন লাল বাহাদুর শাস্ত্রীজি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবকদেরকে পুলিশের দায়িত্ব দিয়েছিলেন সামলানোর জন্য ট্রাফিক এবং ডে টু ডে অপারেশনস দিল্লি পুলিশ থেকে আরম্ভ করে বিভিন্ন বড় বড় উত্তর ভারতের শহর আমি আমি তোমাকে একদম একদম আরএসএস এর বাইরে কাছে আমি আমি দুজনকেই থামাচ্ছি